প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম বিদ্যাসাগর স্কলারশিপের আরও একটি লেটেস্ট আপডেট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা যারা সময়ের অভাব বিদ্যাসাগর স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারোনি তাদের জন্য লাস্ট ডেট বাড়ানো হলো, তো এটা কতটা সত্য সেটা জানবো, এবং তার সঙ্গে এই স্কলারশিপে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো কবে টাকা পাবে, এবং তার সঙ্গে এই স্কলারশিপ থেকে আর একটি নতুন আপডেট উঠে এসেছে এবং তারা অফিসিয়ালি একটি নতুন বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে, কি সেই বিজ্ঞপ্তি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে। কাজে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই তোমরা যারা চ্যানেলে নতুন ভিউ করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো এই সমস্ত কিছু জানার জন্য তোমাদের প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে ফিউচার কেয়ার। তো ফিউচার কেয়ার লেখার পর প্রথমে একটি ওয়েবসাইট খুলে যাবে, ফিউচার কেয়ার হোম সিন্স 2000। তো এই অপশনটিতে তোমরা ক্লিক করে দিবে। তো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই লিঙ্কটি সরাসরি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও তোমরা এখানে আসতে পারবে। তো স্কলারশিপ রিলেটেড কিন্তু এটি আপডেট উঠেছে, কী সেই আপডেট আমরা এটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটির উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022 আবেদনের শেষ তারিখ ছিল 31/1/2022। তোমাদের আগেই আমি ভিডিও করে বলে দিয়েছিলাম, এরপর অনেকেই কিন্তু এই বিষয়ক ভিডিও বানিয়েছে। তো 28/2/2022 পর্যন্ত শেষ তারিখ বৃদ্ধি হবে বলে কিছু বিদ্যালয়কে জানানো হলেও কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ফর্মটি অর্থের বিনিময়ে অবৈধভাবে বিক্রির চেষ্টা করেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 28/2/2022 অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন বাড়ানোর কথা ছিল, কিন্তু তারা নিজেরাই এই সোসাইটির উদ্যোগে তারা বাড়ায়নি, কারণ তারা নিজেরাই স্পষ্ট করে সেটা বলে দিয়েছে। ফলে সোসাইটির ভাবমূর্তি যে অসাধু ব্যক্তি বিনামূল্যে ফর্মটি অর্থের বিনিময়ে অবৈধভাবে বিক্রির চেষ্টা করেছে, ফলে সোসাইটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই ছাত্রছাত্রীদের স্বার্থে এবছর তারিখের বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হলো। অর্থাৎ তারা কিন্তু চেয়েছিল বৃদ্ধি করতে, কিন্তু তারা আর বৃদ্ধি করেনি। তো এরপরে কী বলেছে, তাই ছাত্রছাত্রীদের স্বার্থে এবছর তারিখ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হলো, যারা আবেদন করতে পারলেন না তাদের আগামী বছর আবেদনের অনুরোধ করছি এবং কোনো রকম প্রলোভনে পা না দেওয়ার আবেদন করছি, এই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা দেখতে পাচ্ছ নিচে কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি অলিগঞ্জ মেদিনীপুর। তো তারা এখানে বলে দিয়েছে, আমরা যেরকম ভিডিও করে তোমাদের বলে দিয়েছি, এই স্কলারশিপটি কিন্তু অ্যাপ্লিকেশন করতে বা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেটা জমা দিতে পারবে পোস্ট অফিসের মাধ্যমে। এমন অনেক ব্যক্তি আছে যারা এই স্কলারশিপের ফর্মটি ডাউনলোড করে তারা কিন্তু অনেক স্টুডেন্টকে সেটা হচ্ছে টাকার বিনিময়ে সেই ফর্মটি দিয়েছে, হয়তো অনেকে জানে না বা এই বিষয়ে কোনো ইনকোয়ারি করেনি, এর জন্য তারা সে টাকার বিনিময়ে সেই ফর্মটি কিনেছে এবং তারা জমা দিয়েছে। তো এই নোটিশটি তাদের কাছে গিয়েছিল এবং এরপরই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ডেট বৃদ্ধি করবে না। এবছর যারা অ্যাপ্লিকেশন করতে পারোনি সময়ের অভাবে তাদেরকে উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, তোমরা আগামী বছর এই স্কলারশিপে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। স্কলারশিপ রিলেটেড সমস্ত বিষয়ে কিন্তু অনেক আগেই আমি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও করে তোমাদের সবাইকে পৌঁছে দিয়েছি, তাই তোমরা যারা আমার চ্যানেল ফলো করেছো আশা করছি তোমরা সবাই কিন্তু স্কলারশিপে যারা এলিজিবল ফর্ম ফিল আপ করতে পেরেছো। আর যারা পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীকালে নতুন কোনো স্কলারশিপের বিষয়ে যদি আমি খোঁজখবর পাই তাহলে কিন্তু আমি সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলে সবার কাছে শেয়ার করে দিই। আর তোমরা অনেকেই এই বিদ্যাসাগর স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছো বা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে দিয়েছো বা স্পিড পোস্ট করেছো, তোমাদের এখন প্রশ্ন হচ্ছে তোমরা এই স্কলারশিপে সিলেক্টেড হয়েছো কি না বা টাকা কবে পাবে সেটা কী করে বুঝবে। তো তোমাদেরকে বলি, যেহেতু এটি একটি পোস্ট অফিসের মাধ্যমে বা অফলাইনে অ্যাপ্লিকেশন, তাই তোমাদেরকে যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের ব্যাঙ্ক ডিটেলস প্লাস তোমার ফোন নম্বর দিয়েছো বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছো। তো তোমরা যদি সিলেক্টেড হও অবশ্যই তোমাদের সঙ্গে এখানে কন্ট্রাক্ট করা হবে তোমাদের জিমেল বা ফোন নম্বরে, যদি সিলেক্টেড হও অবশ্যই তোমাদের কিন্তু মেল এবং ফোন করে বলা হবে। তো এই ছিল ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ স্কলারশিপের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।